হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ অনেকদিন আগেই আমি আমার বোনের বেডরুম মেকওভার করেছিলাম, তো ওই ভিডিওটা সেই অনেক আগে শ্যুট করে রাখার পরও অলসতার কারণে আসলে আমি আপলোড করতে পারিনি। সো ফাইনালি আমি আজকে ভিডিওটি আপলোড করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে আপুর রুমটাকে সেট আপ করেছি এবং একটি নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি বিছানা চাদরটিকে চেঞ্জ করব, আর বিছানা চাদর হিসেবে এখানে আমি ব্যবহার করছি সুন্দর ব্লক প্রিন্টেড এই বিছানা চাদরটি। যে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, সো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বিছানা চাদরকে সুন্দরভাবে সেট করার পর এবার আমি এখানে বালিশ, কুশন, হাবি জাবি যা আছে সব কিছু অ্যাড করে নিচ্ছি, কারণ যত বেশি বালিশ তত বেশি সুন্দর, তত বেশি আরাম। তবে খেয়াল রাখতে হবে কুশন কভারের কালারের সাথে যেন বেডশিটের কালারের একটা মিল থাকে, এতে করে দেখতে বেশি ভাল লাগে। এবার দেয়ালে যে ফাঁকা অংশটা আছে এখানে আমি উইশবল লাইটগুলো ইউজ করছি। এই লাইটগুলো দিয়ে খুব ইজিলি যে কোনো ফাঁকা অংশকে কভার আপ করা যায়। এগুলো কার্টেনে সাধারণত ব্যবহার করা হয়, তবে আমি এখানে দেয়ালে লাগিয়ে দিচ্ছি আর এগুলো দেখতে অনেক বেশি কিউট। লাইটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারে পাওয়া যায়, তবে আমি এখানে ওয়ার্ম কালার চুজ করেছি। এই লাইটগুলোর কয়েকটা মুড থাকে, চাইলে এরকম ঝিকিমিকি টাইপের মুডে রাখতে পারেন অথবা স্টেবল মুডে রাখতে পারেন। এবার বেড সাইড কর্নারকে একটু সাজিয়ে নিচ্ছি। আসলে ঘর কে কিভাবে সাজাবেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার, তবে হ্যাঁ যা আছে তা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে সাজানো যায়। সবসময় যে খুব এক্সপেন্সিভ জিনিসের প্রয়োজন হয় তার কিন্তু একদম কোনো বাধা ধরার নিয়ম নেই। এবার আরও কিছু প্লান্ট অ্যাড করব, যার জন্য আমি এখানে একটা প্লান্টার বাস্কেট নিয়ে নিচ্ছি আর বাস্কেটের ভেতরে প্রথমে একটা ট্রে দিয়ে নিচ্ছি এবং এর উপর প্লান্টকে রেখে দিব। ঘর সাজানোর ক্ষেত্রে এই জিনিসটা আমি চেষ্টা করি যে সবসময় ফাঁকা অংশকে কভার আপ করার জন্য প্লান্ট ব্যবহার করা। এখন প্লান্ট নিয়ে অনেকের অনেক ধরনের থিঙ্কিং থাকে যে আমি ঘরের ভিতর গাছ রাখবো না বা আনকমফোর্টেবল ফিল করেন, আর এমন অনেকেই আছেন যারা গাছ মেনটেন করতে পারবেন কি না তা নিয়ে সংখ্যায় থাকেন, তবে গাছকে অনেক ভালোবাসেন, তারা কিন্তু আর্টিফিশিয়াল প্লান্ট ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্লান্ট পাওয়া যায় যেগুলো দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে, সো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এবার ড্রেসিং কর্নারটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেয়ালের ফাঁকা অংশে সুন্দর একটা পেন্টিং বসিয়ে দিচ্ছি, এটা তো না দিলেই না। এবার গ্রিলে এই পথসটি হ্যাং করব, যার জন্য আমি একটি এস হুক বানিয়ে নিয়েছি আর এই এস হুকটি দিয়ে খুব সহজে যে কোনো গ্রিলে প্লান্ট হ্যাং করা যায়। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। Thank you.